নমস্কার বন্ধু, আবার একটা নতুন লেসনে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি সুমিত। কিছুদিন আগে একটা প্যাটার্ন দিয়েছিলাম, স্ট্রামিং প্যাটার্ন, যেটা হচ্ছে আমি লিখি স্ট্রামিং প্যাটার্নটা, সেটা হচ্ছে ডাউন 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 আপ, আপ ডাউন আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, এইটা ঠিক আছে। এবার এই স্ট্রামিং প্যাটার্নটাতে দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। মানে সেক্টর করে দিয়েছিলাম, এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর। কিন্তু অনেকে কমেন্টস করছে, অনেকে আমাকে ফোনও করেছে যে ব্যাপারটা যে তারা টাইমিংটা বুঝতে পারছে না, ঠিক আছে। প্র্যাকটিস যখন করছে টাইমিংটা বুঝতে পারছে না। টাইমিং বলতে মানে ধরো একটা কোনো প্যাটার্ন কথা কথা বলছি সহজে দেখে, ডাউন 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 আপ ডাউন আপ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তার টাইমিংটা কীভাবে যাচ্ছে, 1 2 3 4 এরকম ভাবে যাচ্ছে। তেমনি ভাবে এই যে প্যাটার্নটা আছে, স্ট্রামিং প্যাটার্নটা, এই স্ট্রামিং এর টাইমিংটা তারা বুঝতে পারছে না। খুব ভালো একটা কোশ্চেন, আমি সেই বিষয়ে আজকে বলে দিচ্ছি যে টাইমিংটা কিভাবে তারা প্র্যাকটিস করবে, কিভাবে বুঝবে, ঠিক আছে। আগে একটা মুছছি, ঠিক আছে, আমি প্যাটার্নটা আবার পরে লিখবো, আগে মুছছি। দেখো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ব্যাক প্রসেসে যেতে হবে। ব্যাক প্রসেসে মানে আমাদের স্ট্রামিং প্যাটার্ন বা আমাদের মেট্রোনাম কি হিসাবে চলে, 1 4 4 বিটের, 1 2 3 4 এই হিসাবে চলে। তাহলে 1 2 3 4, ঠিক আছে, এই হিসাবে চলছে। এবার ধরে নিলাম যে এর সাথে যদি আমি একটা করে প্যাটার্ন বাজে, সেক্ষেত্রে কি বাজবে, ডাউন 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 ডাউন। তাহলে লিখছি ডাউন 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 ডাউন, হলো। তাহলে 1 2 3 4, 1 2 3 4, তার সঙ্গে যাচ্ছে কি, ডাউন 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 ডাউন। তাহলে কি ইন্ডিকেট করছে, যে 1 এর সঙ্গে সবসময় ডাউন যাবে, 2 এর সঙ্গে ডাউন যাবে, মানে যে নিউমেরিক যে যাচ্ছে, মানে বিট গুলো যাচ্ছে টোটাল 1 2 3 4, তার সঙ্গে সব সময় ডাউন স্ট্রোক গুলো যাবে, ঠিক আছে। তাহলে আপ স্ট্রোক গুলো কোথায় যাবে, আপ স্ট্রোক গুলো যাবে হচ্ছে এন্ড এর সাথে। কথার কথা এইটা হচ্ছে আমাদের 4টে বিট বাজছে, 1 2 3 4। এবার এটাকে যদি আমি ডবল করে, ডবল মানে 8 নোটে নিয়ে চলে যাই, তাহলে সেক্ষেত্রে আমার 8টা বিট হয়ে যাবে। 8 নোটে গেলে 8টা বিট হবে, কারণ আমার এটা 4টে বিটে নর্মাল কোয়ার্টার নোট যাচ্ছে, তাহলে 4 দুগুণে আমার 8 হয়। তাহলে সেই হিসেবে যখন আমি লিখবো, তাহলে এখানে যদি 1 এন্ড 2 এন্ড 3 এন্ড 4 এন্ড এরকম ভাবে লিখলাম, তাহলে সেক্ষেত্রে 1 তো ডাউন থাকছে, 2 ডাউন থাকছে, 3 ডাউন থাকছে, 4 ডাউন থাকছে, আর এন গুলো হয়ে যাবে আপ 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 আপ, ঠিক আছে। তাহলে দুটো জিনিস কি পেলাম, ভালো করে বুঝবে হ্যাঁ ব্যাপারটা, যে নিউমেরিক যখন থাকবে মানে 1 2 3 4 বা 1 2 3 4, তখন আমাদের সেই স্ট্রোক গুলো ডাউন ইন্ডিকেট করবে, আর যখন এন্ড থাকবে তখন সেই স্ট্রোক গুলো আমাদের আপ ইন্ডিকেট করবে। এর আগেও আমি বলেছি, আবার বলে দিচ্ছি, কারণ প্যাটার্নটা বোঝা থাকলে এটা আমাকে বোঝাতেই হবে, না হলে যারা দেখছে, তোমরা যারা দেখছো, তারা কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে এটা গেল। তাহলে এবার যদি আমি বলি যে 1 এন্ড 2 এন্ড 3 এন্ড 4 এন্ড, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটাও দাঁড়িয়ে যাচ্ছে যে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। ভালো করে বোঝো হ্যাঁ, মানে গিটারটা নিয়ে যে সবসময় বুঝতে হবে ওরকম ব্যাপার নয়, গিটার নিয়েও আমি দেখিয়ে দেবো, আগে কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তাহলে 1 এন্ড 2 এন্ড 3 এন্ড 4 এন্ড, হলো 8খানা নোট যাচ্ছে, 8খানা টাইমিং যাচ্ছে, সেক্ষেত্রে ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন, এই জিনিসটা গেল। দুটো জিনিস শুধু সবসময় মাথায় মনে রাখবে, যে একের কাউন্ট মানে হচ্ছে ডাউন, দুই কাউন্ট মানে ডাউন, মানে 1 2 3 4, এই যে ব্যাপারটা যাচ্ছে সেক্ষেত্রে ডাউন 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 ডাউন। যখনই এন আসবে, মানে ক্রসটা যেটা, এটাকে এন বলে, এন যখনই আসবে তখন সে ইন্ডিকেট করবে আপ স্ট্রোক, ঠিক আছে। এইটা শুধু ভালো করে মাথায় ঢুকিয়ে দাও। এইবার দেখো কি হচ্ছে ব্যাপারটা, এবার যে প্যাটার্নটা নিয়ে সমস্যা হচ্ছে সেই প্যাটার্নটা কি ছিল, আমি ছোট করে লিখছি আগে প্যাটার্নটাকে, ঠিক আছে। ডাউন 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 আপ, আপ ডাউন আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, এটা তো ছিল প্যাটার্নটা, এইটা নিয়ে সমস্যা হচ্ছে। তা বলেছিলাম যে কিভাবে সেক্টর ওয়াইজ তোমরা প্র্যাকটিস করবে, তার আগে লেসনটা আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর, এটা বলেছিলাম প্র্যাকটিসের জন্য। তাহলে যেটা বললাম যে ডাউন স্ট্রোক মানে সবসময় আমাদের 1 2 3 4 এই টার্নিং গুলো ইন্ডিকেট করবে, এন্ড মানে সবসময় আপ স্ট্রোক ইন্ডিকেট করবে। তাহলে ধরো এইটুকু নিয়ে আগে ভালো করে দেখো, ঠিক আছে, এই জিনিসটা পড়ে আসছে আগে এইটুকুই। তাহলে প্রথমে কি আছে, ডাউন, তাহলে ডাউনে আমি অনায়াসে লিখতে পারি 1, মানে 1 স্ট্রোক। দ্বিতীয় ডাউন 2, তৃতীয় কি আছে, ডাউন আপ, তাহলে এই জিনিসটা কিন্তু একসাথে আছে,
তাহলে একসাথে যেহেতু আছে তাহলে এখানে কিন্তু আমার থ্রি এন্ড হবে। এটা সিঙ্গেল ছিল, এটা সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল মানে ওয়ান টু থ্রি এন্ড। তাহলে এই প্যাটার্নটাকে যদি আমি এবারে এখানে লিখি তাহলে ডাউন 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 আপ, দেখো সেম আসছে, ঠিক আছে। তাহলে ওয়ান টু থ্রি এন্ড, এটাও কি হচ্ছে ওয়ান টু থ্রি এন্ড। তাহলে কাউন্টিংটা কি হবে ওয়ান টু থ্রি এন্ড, মানে ডাউন 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 আপ, ঠিক আছে। এটা গেল এইটুকুনির উপর। পরেরটাই যাচ্ছি, পরেরটাই কি আছে, আপ ডাউন আপ ডাউন। তাহলে আপটা কিন্তু সিঙ্গেল, আর এই যে ডাউন আপ যেটা আছে সেটা জোড়ায় আছে, আবার এই ডাউনটা সিঙ্গেল। এই জিনিসগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, না হলে মুশকিল। তাহলে আপটা যদি সিঙ্গেল হয়, এটা কার সিঙ্গেল, আমি তো এখানে লাস্ট শেষ করেছি কোথায়, থ্রি এন্ডে। তাহলে থ্রি এন্ডে মানে থ্রি এর পর আমার কি আসবে, ফোর। তাহলে এখানে হওয়া উচিত হচ্ছে আমার যে এখানে যদি লিখি ফোর, তাহলে এই স্ল্যাশটা তোমাদের ফোর এর কাজ করছে, আর এটা হচ্ছে এন্ড, ঠিক আছে। মানে আপ স্ট্রোকটা আমাদের এন্ড এর কাজ করছে, তাহলে এন্ডটা আমাদের বাজছে কি আপ, তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে ফোর এর এন্ড, ফোরটা কিন্তু বাজছে না। তাহলে কাউন্টিংটা কিভাবে আসছে, ওয়ান টু থ্রি এন্ড এন্ড, ফোরটা কিন্তু এই যে বিটটা রয়েছে যেটা স্পেস দিয়ে দিয়েছি সেটা কিন্তু ফোর কাউন্ট করছে, ঠিক আছে, ওটা হাইড হয়ে যাচ্ছে, ওটা বাজছে না। তাহলে তারপরে কি আছে, এটা আমি আপটা লিখলাম এখানে, তারপরে কি আছে ডাউন আপ ডাউন। তাহলে এইটা যদি আমাদের ফোরে শেষ হয়ে যায়, ধরো আমি এখানে ফোরটাকে লিখে দিচ্ছি, ফোরে কিন্তু কিছু বাজবে না, ফোরটা আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে তারপরে আবার এখানে কি শুরু হয়ে যাবে, ফাইভ এন্ড সিক্স এন্ড কিন্তু এরকম ভাবে শুরু হবে না, এখান থেকে কি হয়ে যাবে আবার ওয়ান টু থেকে শুরু হয়ে যাবে। তাহলে এটা আবার কি দাঁড়াবে তখন, ওয়ান এন্ড, এটা নর্মাল টু, এটা ওয়ান এন্ড কেন দাঁড়াবে, যেহেতু বলেছিলাম ডাউন আপ এখানে জোড়ায় আছে, তাই ওয়ান এন্ড, আবার টু, টু সিঙ্গেল আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। আবার বলে দিচ্ছি, ধরো ওয়ান টু থ্রি এন্ড, ডাউন 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 আপ, গেল ওয়ান টু থ্রি এন্ড, ডাউন 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 আপ। এই যে সেক্টরটা রয়েছে এখানে প্রথমে শুরু হচ্ছে আপ আপ থেকে, তাহলে আপ থেকে শুরু হচ্ছে মানে আমি তোমাকে বলেছিলাম প্রথমেই যে আপ মানে এন্ড, ঠিক আছে, কোনো কিছুর একটা এন্ড। তাহলে কোনো কিছুর এন্ড এখানে কোনটা এন্ড হবে, যেহেতু আমি শেষ করেছি থ্রি এন্ডে, তাহলে থ্রি এর পর আমার কি ফোর এন্ড হওয়া উচিত, তাই এখানে কিন্তু ফোর এন্ড লিখেছি, কিন্তু ফোরটা কিন্তু কাউন্ট হবে না, ফোরটা কিন্তু উচ্চ থাকবে, মানে ফোরটা বাজবে না, কি বাজবে শুধু এন্ড বাজবে, ঠিক আছে। তাহলে এন্ড এখানে বাজবে, তারপরে কিন্তু ফাইভে চলে যাবে না, মানে ফাইভ সিক্স সেভেন এইট এরকম যাবে না, জিনিসটা আবার একে চলে যাবে, মানে ওয়ানে চলে যাবে। তাহলে ওয়ানে এটা জোড়া আছে, জোড়া, তাই জোড়া করে ওয়ানে, আবার এটা সিঙ্গেল ডাউন আছে, তাহলে এটা টু হয়ে গেল। তেমনি ভাবে পরেরটাই যদি যাই, এটাও জোড়া আছে, এটাও জোড়া আছে, ডাউন আপ ডাউন আপ। তাহলে ডাউন আপ ডাউন আপ মানে এখানে আমি শেষ করেছিলাম কোথায়, ওয়ান এন্ড টু। তাহলে নিচে যদি লিখি ডাউন আপ ডাউন আপ, তাহলে এটা কি ইন্ডিকেট করছে, যে থ্রি এন্ড ফোর এন্ড, এটা ইন্ডিকেট করছে, ঠিক আছে। তাহলে টাইমিংটা আমরা কি পেলাম, টাইমিংটা পেলাম হচ্ছে ওয়ান টু থ্রি এন্ড এন্ড ওয়ান এন্ড টু থ্রি এন্ড ফোর এন্ড। ধরো গিটারই দেখাচ্ছি, তাহলে তোমাদের আরো বুঝতে এবার সুবিধা হবে, ভালো করে দেখো, ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার করো। যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাও, ঠিক আছে, না হলে আমি বুঝতে পারবো না যে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, এটা আমার জানাটা খুব জরুরি, তাই অসুবিধা হলে কমেন্টসে অবশ্যই লেখো যে এই জায়গাটাতে বুঝতে আমার অসুবিধা হচ্ছে। ওয়ান টু থ্রি এন্ড, তাহলে ওয়ান টু থ্রি এন্ড, বা তুমি এটা হিসেবেও কাউন্ট করতে পারো, ডাউন 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 আপ। তারপরে কি আছে, আপ ডাউন আপ ডাউন, তাহলে এন্ড ওয়ান এন্ড টু, কাউন্টিংটা কিন্তু বারবার বলছি ভালো করে বুঝতে হবে, এন্ড ডাউন আপ ডাউন মানে এন্ড ওয়ান এন্ড টু। এবার তাহলে এই দুটো যদি একসাথে তোমাকে বলি কাউন্ট করতে, কিভাবে কাউন্ট করবে, ওয়ান টু থ্রি এন্ড একটা পার্ট, এন্ড ওয়ান এন্ড টু, আবার বলছি সেকেন্ড পার্টটা, এন্ড ওয়ান এন্ড টু। তাহলে দুটো যদি একসাথে দেখাই, ওয়ান টু থ্রি এন্ড এন্ড ওয়ান এন্ড, এই জিনিসটা, ঠিক আছে, আমি কিন্তু কোনো ডাউন ডাউন দিয়ে বোঝাচ্ছি না, যাতে তোমাদের টাইমিংটা ভালো করে মাথায় ঢোকে, ওয়ান টু থ্রি এন্ড এন্ড, এই যে এন্ডটা তুলছি এটা কিন্তু ফোর এর এন্ড, দেখো ফোর কিন্তু বাজাচ্ছি না, ওই জন্য বারবার বলছি ফোর এর জায়গাতে কিন্তু স্ল্যাশ দেওয়া আছে, ফোর কিন্তু বাজছে না, মানে উচ্চ থাকছে। তাহলে ওয়ান টু থ্রি এন্ড এন্ড ওয়ান এন্ড টু, এন্ড ওয়ান এন্ড টু, তারপরে কি আছে থ্রি এন্ড ফোর এন্ড, থ্রি এন্ড ফোর এন্ড, লাস্টেরটা থ্রি এন্ড ফোর এন্ড, জোড়া আছে দুটোই জোড়া।
তাহলে সিঙ্গেল যেখানে আপ আছে সেখানে কিন্তু শুধু এন আছে, সিঙ্গেল ডাউনে ওয়ান আছে, সিঙ্গেল ডাউনে টু আছে, তিনে কি আছে থ্রি এন্ডে ডাউন আপ, যেহেতু একসাথে তাই থ্রি এন, এখানে শুধু আপ যেহেতু এন আছে। যদি ফোর এন হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাউন আপ হতো, ফোর যেহেতু নেই তাই শুধু এখানে এন আছে। আবার এখানে যথারীতি ওয়ান এন মানে ডাউন আপ, এখানে টু মানে শুধু ডাউন, এখানে ডাউন আপ মানে থ্রি এন, এখানে ডাউন আপ মানে ফোর এন। তাহলে প্যাটার্নটা যদি কেউ বাজাতে বলে তোমাকে, তুমি দুটো ভাবে বাজাতে পারো, একটা হচ্ছে তুমি ডাউন আপ কাউন্ট করতে পারো, ডাউন 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 আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন আপ, এটা একটা গেল। দুই হচ্ছে তুমি টাইমিং হিসেবে কাউন্ট করে প্র্যাকটিস করতে পারো, ওয়ান টু থ্রি এন্ড এন্ড ওয়ান এন্ড টু থ্রি এন্ড ফোর এন্ড, ফোর ফোর বিট কিন্তু, ঠিক আছে। তাহলে ডবল ফোর ফোর বিট মানে হচ্ছে টোটালটা নিয়ে। এবার কেউ তোমরা বলতে পারো যে এখানে ফোর ফোর বিট কোথায়, যদি এখানে স্যার ফাইভ সিক্স সেভেন এইট এরকম করে দিই তাহলে জিনিসটা কিরকম হচ্ছে, মানে এরকম করে দিই বলতে কেউ যদি তোমরা এরকম কাউন্ট করতে চাও যে এখানে ফোর এন্ডে শেষ হচ্ছে, মানে ওয়ান টু থ্রি এন্ড, এখানে ধরে নিলাম এটা ফোর এন্ড, তারপরে এটা ফাইভ এন্ড সিক্স সেভেন এন্ড এইট এন্ড, এরকমভাবে যদি কাউন্ট করতে চাও এরকম কি করতে পারো, দেখো এইট ফোর এইট এইট বলে বা এইট ফোর বলে কোনো রিদম হয় না, ঠিক আছে, সেভেন এইট রিদম হয়, কিন্তু এইট ফোর বলে কোনো রিদম হয় না বা এইট এইট বলে কোনো রিদম হয় না, অথবা এই জিনিসটা কিন্তু ভুল। তোমাকে এখানে ফাইভ সিক্স তুমি কাউন্ট করতে পারবে না, মানে ফাইভ সিক্স সেভেন এইট এই হিসাবে এখানে কাউন্ট করতে পারবে না, তোমার এখানে যখন ফোর এন্ড এটা শেষ হয়ে যাচ্ছে তখন তোমাকে আবার ব্যাক করতে হবে ওয়ান থেকে। তাহলে ওয়ান টু থ্রি এন্ড এন্ড ওয়ান এন্ড টু থ্রি এন্ড ফোর এন্ড, ওয়ান টু থ্রি এন্ড এন্ড ওয়ান এন্ড টু থ্রি এন্ড ফোর এন্ড, ওয়ান টু, এটা ভালো করে বাড়িতে পড়া অভ্যাস করো, ওয়ান টু থ্রি এন্ড এন্ড ওয়ান এন্ড। এবার তার সঙ্গে তোমরা যখন প্র্যাকটিস করবে ডাউন আপ বলতে পারো, ডাউন 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 আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন 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 আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, ডাউন, ঠিক আছে। দুটো জিনিসই তোমরা অভ্যাস করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তবে আমি যদি আমার সাজেশন নিতে চাও, প্রথমে ডাউন ডাউন বলার থেকে এই কাউন্টিংটাতে প্র্যাকটিস করো, যে ওয়ান টু থ্রি এন্ড এন্ড ওয়ান এন্ড, যখন এই স্লো প্র্যাকটিস হয়ে যাবে ফাস্ট করার টার্গেট করবে একই থাকবে, জাস্ট তোমার মুখের স্পিডটা বেড়ে যাবে, তাহলে হাতের স্পিড বেড়ে যাবে, ওয়ান টু থ্রি এন্ড এন্ড ওয়ান এন্ড টু থ্রি এন্ড ফোর এন্ড, ওয়ান টু থ্রি এন্ড এন্ড ওয়ান এন্ড টু থ্রি এন্ড ফোর, ব্যাস এটাই তো ব্যাপার। এই কাউন্টিংটাই কিন্তু বুঝতে অনেকের অসুবিধা হচ্ছিল, সেটা স্বাভাবিক হওয়াটা, অস্বাভাবিক কিছু নেই। যারা কোয়েশ্চেন করেছে মানে আমাকে জিজ্ঞেস করেছে যে কাউন্টিংটা কীভাবে করবো, সে তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ এই প্রশ্নটা উঠছে বলেই কিন্তু তোমরা একটা সময় গিয়ে শিখে যাবে। যাদের প্রশ্ন উঠবে, যদি প্রশ্ন করতে শেখো তাহলেই ভাববে যে তুমি ঠিক পথে এগোচ্ছ, প্রশ্ন আসবে, শিখতে গেলে ভুল করবে, ভুল করলে প্রশ্ন আসবে, ভুল করলেই প্রশ্ন আসবে। বা তুমি যখন একটা জায়গায় হাঁটছো বাঁধা পড়ছে, তার মানে কি তুমি ঠিক রাস্তায় আছো, ঠিক আছে। জ্ঞান দিচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি যে যারা যারা এই প্রশ্নটা করেছো ঠিক প্রশ্ন করেছো, যে কাউন্টিংটা কিভাবে করবো, কারণ অনেকেই কাউন্টিং করতে গিয়ে এটা ভুল করে ফেলতে পারে যে ফাইভ সিক্স সেভেন এন্ড এইট এন্ড এটা চলে যেতে পারে, কিন্তু এটা কিন্তু ভুল, এটা মানে একদমই ভুল, এটা ঠিক নয়, একদম ভুল, ঠিক আছে। অথবা এটা মুছে দেওয়াটাই ভালো, ঠিক তাহলে কোনটা ঠিক হচ্ছে, এইটা ওয়ান টু থ্রি এন্ড এন্ড ওয়ান এন্ড টু থ্রি এন্ড ফোর এন্ড, ওয়ান টু থ্রি এন্ড এন্ড ওয়ান এন্ড, আশা করি ক্লিয়ার করতে পেরেছি এই প্যাটার্নটাকে। শুধু একটা জায়গায় কমপ্লিকেটেড, মানে একটা জায়গাতেই গন্ডগোলের জায়গা, সেই জায়গাটা হচ্ছে ফোর এন্ড, মানে এই যে এন্ড এই জায়গাটা, এইটাই কিন্তু মেন গন্ডগোলের জায়গা। এইটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, প্রবলেম করবে এই সেকেন্ডের সাথে সবার, যেটা আমি দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার অফলাইন যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও দেখেছি, অনলাইন স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রেও দেখেছি, এটা করতে পারে, এটা করতে পারে, গন্ডগোল হয় এই জায়গাটাতে। কারণ গন্ডগোল কেনটা হয়, কারণ এখানে নর্মাল মানে কেটে গেছে, নর্মাল বিটটা নেই, মানে ফোর এন্ড থাকলে কিন্তু সুবিধা হতো, যেহেতু ফোরটা বাজছে না শুধু এন থেকে শুরু হচ্ছে তাই আটকে যাচ্ছে লোকে। এই অভ্যাসগুলো তোমাদের কিন্তু করতে হবে, যে নর্মাল এন্ড সবসময় যে ডাউন হয়ে এন্ড হবে, মানে ডাউন হয়ে আপ হবে ওরকম কিন্তু নয়,
নর্মাল আপস্ট্রোকও কিন্তু শুরু হতে পারে, যেমন এখানে শুরু হচ্ছে ডাউন 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 আপ আপ ডাউন আপ ডাউন। তাহলে ওই যে আপ ডাউন আপ ডাউন, তার আগে একটা হালকা সময় বাদ দিয়ে দিতে হবে, ডাউন 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 আপ আপ, এই যে মাঝখানে যে গ্যাপটা ছেড়ে দিলাম, যদি গ্যাপটা না ছাড়তাম সেক্ষেত্রে কি হতো, ডাউন 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 আপ ডাউন আপ এরকম একটা কিছু আসতো, কিন্তু যেহেতু আমাকে গ্যাপ ছাড়তে হচ্ছে ডাউন 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 আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন, এই জিনিসটা ঠিক আছে। তবুও যদি তোমাদের কোথাও প্রবলেম হয়, বুঝতে প্রবলেম হয়, আমাকে তোমরা নিশ্চিন্তে কমেন্টস করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি রিপ্লাই দেবো, দেখবো, কোনো অসুবিধা নেই, সবাইকে রিপ্লাই দেবো, ঠিক আছে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।